অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত এগিয়ে গেল 1-0 এবং পার্থ টেস্ট ম্যাচে ভারতের এই জয় ভারতকে একটা অত্যন্ত আমি বলবো মানসিক দিক থেকে একটা খুব ভালো জায়গায় নিয়ে আসলো। প্রথমেই বলে রাখি যে আজকের দিনের খেলাটা আমার মনে হয়েছিল ইটস জাস্ট এ মেয়ার ফর্ম্যালিটি। কালকেই আমরা বেসিক্যালি যেভাবে আমরা ব্যাটিং করেছিলাম এবং সেকেন্ড মানে টুয়ার্স দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে এসে যেভাবে আমরা মানে তিনটে উইকেট তুলে নিয়েছি কালকে এবং সেইখানেই কিন্তু গেম আমাদের পকেটে চলে এসেছিলো, এর আজকে জাস্ট একটা ফর্ম্যালিটি ছিল এবং সেইটা কিন্তু আমরা দেখলাম আমাদের বোলাররা যথেষ্ট রেসপন্সিবিলিটি নিয়ে এবং সেই ফর্ম্যালিটিটা পূরণ করলো। যাই হোক, অস্ট্রেলিয়াকে পার্থে এসে প্রথম সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হারানো কিন্তু কোনো মুখের কথা নয়। এই অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ হারলো এবং ভারতের যদি আমি রেকর্ড বলি, লাস্ট দুটো টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে, ব্রিসবেন 2021, পার্থ 2024, হোয়াট এন ইলাস্ট্রিয়াস রেকর্ড টু হ্যাভ না। যাই হোক, আমার মনে হয় না এই ধরনের কোনো ডমিনেন্স অস্ট্রেলিয়ার মাটিতে আছে বলে। যাই হোক, টেস্টের কথায় বলে এই ম্যাচের কথায় বলে রাখি, জাসপ্রীত বুমরা ওভারঅল পারফরমেন্স, প্রেস কনফারেন্সেও এসেছিলেন তিনি এবং যেভাবে তিনি পারফর্ম করলেন, যেভাবে তিনি টিমকে লিড করলেন রোহিত শর্মার অনুপস্থিতিতে, এটা কিন্তু একটা খুব মানে খুবই একটা বড় আমি বলবো তিনি নিজের একটা দাবি কিন্তু আস্তে আস্তে প্রস্তুত করছেন। যখন রোহিত শর্মা রিটায়ার করবেন তখন ভারতের টেস্টের ফুল টাইম ক্যাপ্টেন হওয়ার জন্য, যদি অ্যাজ এ বোলার একটা একজনকে ফুল টাইম ক্যাপ্টেন হওয়া স্পেশালি ভারতীয় ক্রিকেটে খুব ডিফারেন্ট হয়ে যায়, খুব ডিফিকাল্ট হয়ে যায়, কেননা স্পেশালি টেস্ট ক্রিকেটে, কেননা আপনি সব টেস্ট ম্যাচ খেলবেন না। আর ভারত যে পরিমাণে ক্রিকেট খেলে বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও একটা বিষয় থাকে, কিন্তু এই ইম্পর্টেন্ট ট্যুরগুলোতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এই ধরনের ট্যুরে কিন্তু মানে জাসপ্রীত বুমরার মতো একটা মানে কি বলবো একটা প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি আমাদের কিন্তু ভবিষ্যতেও লাগবে যখন রোহিত শর্মা বা রিটায়ার করবেন অ্যাজ এন অফিসিয়াল ক্যাপ্টেন। কোহলি কি জয় হো, কোহলি কি জয়, বুমরা কি জয় হো, বুমরা কি। জাসপ্রীত বুমরা ইস সাল কা সবসে বড়িয়া বোলার রহা হ্যায়, উসনে 49 উইকেটস লিয়ে, সো দ্য বেস্ট বোলার সো ফার। अभी भी 3 मैच होने वाले हैं तो इंशाल्लाह भाई वो ऊपर से 50 के ऊपर पहुंच जाएगा। बहुत बढ़िया है, बहुत बढ़िया। थैंक यू गाइस, थैंक यू। देखो এখানে লোকজন কত মানে কি পরিমানে ভারতীয় দলের প্রশংসা করছে এবং ভারতকে কিন্তু যেভাবে এই এই পুরো ম্যাচে সাপোর্ট করেছে এবং অস্ট্রেলিয়ান ক্রাউড আমি বলবো অস্ট্রেলিয়ান ক্রাউড কিন্তু ভারতীয় টিমকে যথেষ্ট সমীহ করছে, স্পেশালি জাসপ্রীত বুমরা বলুন বা বিরাট কোহলি নিয়ে তো একটা হাইপ ছিল, ঋষভ পন্ত নিয়ে একটা হাইপ ছিল, যশস্বী জয়সওয়ালকে অনেকে অনেক পছন্দ করছে এবং ভারতকে কিন্তু একটা ভারতীয় টিমের জয় জয়কার কিন্তু আমরা এই বর্ডার গাভাস্কার ট্রফির শুরুতেই দেখতে পাচ্ছি। যাই হোক, রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে আমাদের কভারেজ কিন্তু থাকবে, আমরা কিন্তু ক্যানবেরা থেকে এরপরে ইন্ডিয়া যেটা প্র্যাকটিস গেম আছে দুজনের ডে নাইট ম্যাচে সেই প্র্যাকটিস গেমের কভারেজ নিয়ে আসবো, সেখান থেকে কিন্তু এক্সক্লুসিভ সমস্ত খবর, সমস্ত ভিডিওস, ভিজুয়ালস আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। আমি সন্দীপন ব্যানার্জি নিয়ে আসবো, আমার সাথেও অঙ্কন কর, সৌরভ রয় সবাই থাকবে আর আমাদের একটা বড় টিম নিয়ে কিন্তু এবারে আমরা এই ট্যুরটা কভার করতে এসেছি। সুতরাং নজর যেন আপনাদের থাকে রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে, আপনারা দেখতে থাকুন আমাদের কভারেজ, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজেস আর সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে অস্ট্রেলিয়া থেকে সমস্ত আপডেট, সমস্ত কভারেজ সবার আগে আপনাদের জন্য নিয়ে আসার। ধন্যবাদ, আমি সন্দীপন ব্যানার্জি আপনাদের জন্য এই স্পেশাল রিপোর্টটা প্রস্তুত করছি পার্থের অপ্টাস স্টেডিয়ামের বাইরে থেকে।